দেখছিলেন ব্যাক সাইডের ভিউ, আমি যদি একটু ব্যাক ডুটি খুলে আপনাদেরকে দেখাই, প্রচুর পরিমাণ স্পেস রয়েছে, অনেক বেশি মাল সামান ক্যারি করা যাবে, যা কিছু রয়েছে গাড়িটিতে এভরিথিং অরিজিনাল রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, এই ব্যাপারটি আপনাদেরকে আমি ইনশিওর করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখাচ্ছিলাম 2014 মডেলের ফিল্ডার, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019 সালে, 43 সিরিয়াল, যথেষ্ট আপডেট মডেল এবং আপডেট সিরিয়ালের একটি গাড়ি দেখাচ্ছিলাম। আর এই গাড়িটি হচ্ছে ফুললি জি প্যাকেজের গাড়ি। জি প্যাকেজের গাড়িতে যে ধরনের ফিটিংস থাকে, এর মধ্যে HID প্রজেকশন হেডলাইট থাকবে, এসির প্যানেলটি টাচ সিস্টেম থাকবে, পাশাপাশি পিছনের সিটে হ্যান্ডরেস্ট থাকবে, এরকম সব ভালো ফিটিংস গাড়িটির সঙ্গে রয়েছে। কিন্তু প্রাইস হবে যথেষ্ট রিজনেবল, মাত্র 15,90,000 টাকা আস্কিং প্রাইজের এই ফিল্ডারটি আপনাদের জন্য আমরা রিভিউ করছিলাম, যথেষ্ট রিজনেবল প্রাইজের 2014 মডেলের একটি নিউ শেপের ফিল্ডার গাড়ি দেখাচ্ছিলাম। রয়েছে HID প্রজেকশন হেডলাইট, কারণ এটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি। দেখছিলেন নিউ শেপের গ্রিল, নিউ শেপের বাম্পার এবং প্রজেকশন সহ লাইট, নিচে ফগ লাইটের অপশনও রয়েছে। আমি যদি একটু সাইটের ভিউটা দেখাই, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, একদম চকচকে ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ভিউয়ার্স, আমি একটু পিছনের ভিউটা দেখাবো, এবং এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে, লং টাইম ভালো সার্ভিস পাওয়ার সুযোগ রয়েছে এই ফিল্ডার গাড়িটিতে। দেখছিলেন ব্যাক সাইডের ভিউ, আমি যদি একটু ব্যাক ডুটি খুলে আপনাদেরকে দেখাই, প্রচুর পরিমাণ স্পেস রয়েছে, অনেক বেশি মাল সামান ক্যারি করা যাবে, যা কিছু রয়েছে গাড়িটিতে এভরিথিং অরিজিনাল রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, এই ব্যাপারটি আপনাদেরকে আমি ইনশিওর করছি। আরও একটি চমৎকার অপশন হচ্ছে, এখানে স্পয়লার সিস্টেম রয়েছে, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। পিছনের সামনের প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল, এবং পিছনের যে গ্লাসগুলি দেখতে পাচ্ছেন প্রাইভেসি গ্লাস, টিন্টেড গ্লাস, আপনি ভিতর থেকে বাইরে দেখতে পাবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখা যাবে না। পিছনে যে লাইটগুলো রয়েছে LED সিস্টেম, নিউ শেপের রেড কালারের লাইটিংয়ের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে। আর জি প্যাকেজের আরও কিছু চমৎকার অপশন থাকবে, সেগুলো দেখাবো, পাশাপাশি টায়ার কন্ডিশনটি দেখাই, একদম নতুন টায়ার, স্মার্ট অ্যালয় রিম, পিছনের সিটে হ্যান্ডরেস্ট রয়েছে। পিছনের সিটে হ্যান্ডরেস্ট মানেই হচ্ছে এটি হচ্ছে ফুললি জি প্যাকেজের একটি গাড়ি। সিলিংয়ের ভিউটা দেখাই, একদম চকচকে ফ্রেশ সিলিং, 19 সালে রেজিস্ট্রেশন করা, মানে হচ্ছে গাড়িটি খুব অল্প ইউজের একটি গাড়ি। আরও চমৎকার অপশন গাড়িটির সঙ্গে পেয়ে যাবো, আমরা 6টি ইয়ারব্যাগ পেয়ে যাবো, এখানে একটি ইয়ারব্যাগ, স্টিয়ারিংয়ের সঙ্গে ইয়ারব্যাগ, এবং 4 খুঁটিতে 4টি ইয়ারব্যাগ রয়েছে, সব মিলে 6টি ইয়ারব্যাগ, এবং এই গাড়িটিতে সেফটি মেনটেন করা গাড়ি বলবো। এসির প্যানেলটি টাচ সিস্টেম, কারণ এটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি। আর স্টিয়ারিংয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচের অপশনও রয়েছে। দেখছিলেন ভিতরের ভিউ, লেদার সিট কভার সহ একটি ফিল্ডার গাড়ি, 14 মডেলের গাড়ি। আমি ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক বেশি অ্যাট্রাকটিভ লুকিংয়ের টয়োটা ফিল্ডার, এটি হচ্ছে 14 মডেলের গাড়ি, হাইব্রিড ইঞ্জিনের গাড়ি। আর হাইব্রিড ইঞ্জিন হওয়াতে আপনি 1 লিটার তেলে 20 থেকে 25 কিলোমিটার রান করতে পারবেন হাইওয়েতে, অনেক বেশি সাশ্রয়ী গাড়ি যদি আপনি চিন্তা করেন, ফ্যামিলি ইউজের গাড়ি চিন্তা করেন, অবশ্যই আপনাকে এই হাইব্রিড ফিল্ডারের দিকে আসতে হবে। কম প্রাইজে জি প্যাকেজের ভালো একটি গাড়ি, মাত্র 15,90,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের সুপার কার বিডিতে চলে আসতে হবে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।